আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এনআইভিএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি সঞ্চিতা খান। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সারমর্ম ও ভাব সম্প্রসারণ। আমরা প্রথমে চলে যাচ্ছি সারমর্ম আলোচনায়। এখানে পাঠ্য বইয়ের 2 নং সারমর্মটি আমি পড়ছি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ। সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে সবাই নিজেকে নিয়ে ভাবা বা নিজের স্বার্থ রক্ষার জন্যই আসিনি, অন্যের জন্য চিন্তা এবং অন্যের জন্য ত্যাগ স্বীকার করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। আমরা সারমর্ম এবং সারাংশ যখন লিখব তখন সেটি সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের মধ্যে লেখার চেষ্টা করব। অবশ্যই যেন 4 লাইনের বেশি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখব। আমরা সারমর্মটি দেখছি, ত্যাগের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না, সুখী হতে পারে না। সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা। এভাবেই সমাজ ও সকল মানুষ সুখী হতে পারে। চলে যাচ্ছি 4 নং সারমর্মটিতে। সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। সারমর্মটি আমরা দেখি, বাংলাদেশের মানুষ প্রকৃতি সব জায়গাতেই জাতির জনক বঙ্গবন্ধুর অস্তিত্ব অনুভূত হয়। নিসর্গ ও মানুষের সকল সৌন্দর্য তাকে প্রত্যক্ষ করা যায়। তিনি বাংলাদেশের স্থপতি, জাতির জনক ও চিরঞ্জীব বঙ্গবন্ধু। অর্থাৎ বাংলাদেশের এই প্রকৃতির সব কিছুর মধ্যেই বঙ্গবন্ধুকে যে খুঁজে পাওয়া যায়, কবি সেটাই এখানে বলতে চেয়েছেন। আমরা চলে যাচ্ছি অনুশীলনীর 1 নং সারমর্মটিতে। নাইকিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। বলো ছিন্ন বিনে বলো উচ্চই স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর। না সৃজিলা বিধি কাদাতে নড়ে, কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই। যাও বীর বেশে কর গিয়া রণ, যে জিতিবে সুখ লোভিবে সেই। সারমর্মটি হচ্ছে, জগতে সুখ লাভ করা সহজ নয়। সংসার জীবনে দুঃখ কষ্ট অভাব থাকবেই, কিন্তু সেই দুঃখ কষ্টকে বীরের বেশে জয় করেই মানুষ প্রকৃত সুখের সন্ধান পায়। অর্থাৎ সবসময় সুখ সুখ বলে কেঁদে দুঃখ বিষাদময় জীবনযাপন না করে মনে বল নিয়ে চেষ্টা করে যদি আমরা জীবনকে জয় করতে পারি, তাহলেই সে জীবনের সার্থকতা। আমরা এখন ভাব সম্প্রসারণ আলোচনাতে চলে যাচ্ছি। আমাদের ভাব সম্প্রসারণটি আজকের আলোচনার বিষয়বস্তু, চকচক করলেই শোনা হয় না ভাব সম্প্রসারণ। পৃথিবীতে আসল ও নকল দুই ধরনের জিনিসই আছে। অনেক সময় বাইরের আকার আকৃতি সাজসজ্জা ও চেহারা এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না, ফলে অনেকেই নকল জিনিসকে আসল বলে ভুল করেন। সোনা খুবই মূল্যবান ধাতু, এর রং যেমন উজ্জ্বল তেমনি আলোয় তা চকচক করে। সোনার মতো অন্য ধাতু যেমন তামা পিতল ইত্যাদিও বাইরে থেকে উজ্জ্বল দেখায়, কিন্তু তাই বলে গুণে ও মানে এগুলো সোনার চেয়ে অনেক নিচু মানের। তাই বাইরের চাকচিক্য দেখে পিতলকে সোনা মনে করা ভুল হবে। এমনিভাবে বাইরের চেহারা ও সাজ পোশাক দেখে অনেক সময় আমাদের মানুষ চিনতে ভুল হয়, কারণ শুধু চেহারা সুন্দর ও পোশাক পরিপাটি হলেই লোক সৎ ও গুণী হয় না। এজন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। টাকা পয়সা থাকলে দুর্জন মানুষও মূল্যবান কাপড় চোপড় পরতে পারে, লোক সমাজে ধনী বলে পরিচিতিও পেতে পারে,
কিন্তু সে যদি সৎ গুণাবলীর অধিকারে না হয় তবে তা কোনো কাজে আসে না। যিনি চিন্তা ও কাজে মহৎ, চরিত্রে ও আচরণে গুণীজন, তিনি প্রকৃত মানুষ। তাই বাইরের চেহারা ও চাকচিক্য দেখে মানুষকে বিচার করা ঠিক নয়। চকচক করলে শোনা হয় না বলতে এটি বোঝানো হয়েছে যে বাইরের চাকচিক্য দেখে আমরা যেন বিমোহিত হয়ে না যাই, অর্থাৎ বাইরে থেকে যতই সেটি সুন্দর পরিপাটি মনে হোক না কেন, অনেক সময় দেখা যায় যে সেটি আসলে তা নয় যেটি আমরা ভেবে থাকি। এটি মূলত এই ভাব সম্প্রসারণটির বিষয়বস্তু। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। বাড়ির কাজ হিসেবে আমরা ভাব সম্প্রসারণটি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।